দৈনিক সকাল সন্ধ্যা তিনবার করে সকালবেলা ফজরের নামাজের পর আবার মাগরিবের নামাজের পর যে ব্যক্তি তিনবারই আমলটা করবে, সেই ব্যক্তি যদি ওইদিন মারা যায় রব্বুল আলামিন তাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। আমলটা সহজ না? এই তিনটা সকাল সন্ধ্যা যে আপনার তিনবারের কথা বলেছেন, যে প্রশ্নটা এই প্রশ্নটা যে আমলটা, এই আমলটার সাথে আমাদের কবরের তিনটা প্রশ্নের কি আছে, মিল আছে। রদিতু বিল্লাহি রব্বা, তোমার রবকে তুমি বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে, আরো জোরে বলেন আমাদের রবকে, আমাদের রব হলো আল্লাহ। রদিতু বিল্লাহি রব্বা, তারপরে প্রশ্ন করা হবে তোমার দিন কি ছিল, তুমি দিন ইসলামকে কি মেনেছো নাকি। সেখানে যদি আপনি যদি বলেন আমি ধর্ম নিরপেক্ষ ছিলাম, আমি কোন ধর্মের ছিলাম না, ফেরেশতা কি আপনাকে আদর করবে নাকি? আদর করবে? সেখানে অবশ্যই আপনি একটা ধর্মের পরিচয় দিতে হবে কি হবে না, সেখানে ধর্মের পরিচয় দিতে হবে না, সেখানে আপনি বলতে হবে আমার ধর্মের নাম কি, ইসলাম। সেখানে আপনি ইসলামের পরিচয় দিতে হবে দুনিয়াতে যদি আপনি ইসলাম থেকে দূরে থাকতে চান। আপনি যদি ইসলাম থেকে দুনিয়াতে দূরে যদি সরে যেতে চান, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলাম থেকে সরিয়ে দিবে, তখন আপনি কবরের মধ্যে তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন না। সেজন্য ইসলামকে মনে প্রাণে ভালোবাসতে হবে কি হবে না, ইসলামকে মনে প্রাণে ভালোবাসতে হবে। তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নেতা কে ছিল, তখন তুমি যদি বলো আমার নেতা ছিল মাওসচন, আমার নেতা ছিল অমুক ব্যক্তি তমুক ব্যক্তি, ফেরেশতারা কি আপনাকে আদর করবে? সেখানে আপনি পরিচয় দিতে হবে আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল ফরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সংবিধান ছিল আল কোরআন। আমার সংবিধান কি? আল কোরআন। এই কোরআন থেকে কথা বলবো, এই কোরআন নিয়ে কোনো দল নাই। কোরআন নিয়ে কি কোনো দল আছে? কোরআন নিয়ে কোনো দল নাই। মসজিদের মধ্যে আমরা যেইভাবে সকলে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে যায় মসজিদের মধ্যে যখন আপনি নামাজ পড়েন, অনেক সময় বিএনপি আওয়ামী লীগ জাসদ বাসদ সব একসাথে আমরা দাঁড়াই কি দাঁড়াই না, সকলে একসাথে দাঁড়াই না? সেখানে মধ্যে কি আমাদের কোনো হিংসা আছে? সেখানে আমাদের কোনো হিংসা নাই। মসজিদে যেইভাবে আমরা সকলে সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমরা থাকি, সমাজের মধ্যে যদি এইভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতাম তাহলে সমাজের মধ্যে এত ফেতনা ফাসাদ কখনো সৃষ্টি হতো না, ঠিক কিনা বলে? আজকে আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে আল্লাহর কোরআন নিয়ে নাস্তিকরা বিরোধিতা করতেছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করে, আমার নবীকে নিয়ে কটুক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানরা যদি মসজিদে যেভাবে সারিবদ্ধভাবে আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই, সমাজের মধ্যে দল মত নির্বিশেষে আমরা যদি সকলে যদি এক হয়ে যেতাম তাহলে নাস্তিক মোতাদ রাম বা আমাদের ইসলাম বিরোধী কখনো কথা বলতে সাহস পেত না, ঠিক কিনা বলে? সেজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা, এই কোরআন থেকে আমরা কথা শুনব, এই কোরআনটাকে আপনি যদি আঁকড়ে রাখতে পারেন, কোরআনটাকে যদি ভালোবাসতে পারেন, কোরআনকে যদি মহব্বত করতে পারেন, তাহলে এই কোরআনের মহব্বতে কোরআনের সহবতের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জিরুত থেকে হিরু হয়ে গিয়েছে, যে ব্যক্তি কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, মান করাল কোরআন ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাল্লাহুল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। শুধু তাকে প্রবেশ করাবে না, অশাফাউ ফি আশওয়াতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার, এমন দশজন ব্যক্তিকে উক্ত ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে পারবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে।
সেজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা কথা শুনবো কোরআন থেকে যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো আমরা কখনো কোরআন থেকে দূরে সরে যাব না আমাকে একটা বিষয় দেওয়া হয়েছিল ইনশাআল্লাহ বিষয় থেকে ইনশাআল্লাহ আলোচনা করব ওমা তাওফিক ইল্লা বিল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি তাওফিক দান করেন আমরা এই পৃথিবীতে এসেছি দুইজনের মাধ্যমে কয়জনের মাধ্যমে একজন হচ্ছেন আমার বাবা আরেকজন হচ্ছেন আমার মা এই মা এবং বাবা দুইজনের কারণে আমরা এই পৃথিবীতে এসেছি ঠিক কিনা বলেন মা বাবা যদি আমাদের না থাকতো হয়তো আমরা এই পৃথিবীর আলো দেখতে পেতাম এই পৃথিবীতে আমরা এসেছি মা বাবার কারণে সেই মা বাবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে কি হবে না সেই মা বাবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়েক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভেগে ভেগে উল্লেখ করেছেন স্পেশালি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় পাঁচ জায়গাতে মা বাবার খেদমতের কথা বলেছেন মা বাবার সাথে কি আচরণ করতে হবে কি সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের 78 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আর আল্লাহ তোমাদেরকে নিগৃহীত করেছে তোমাদেরকে মাতৃগর্ভ থেকে কোথা থেকে তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আল্লাহ তোমাদেরকে নিগৃহীত করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে কি অবস্থায় তোমরা কোনো কিছু জানতে না তোমরা কোনো কিছু শুনতে না আমাদেরকে জানার এবং শোনার সেই জ্ঞান শক্তি দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং তিনি বলেন তোমাদেরকে দিয়েছি শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেন দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা আল্লাহর শুকর আদায় করতে পারো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পর তোমাদের কথাবার্তা বলার মতো শ্রবণ শক্তি ছিল এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কাকে একটু যদি আপনি অ্যানালাইসিস করেন একটু যদি গবেষণা করেন একটু যদি চিন্তা করেন আপনি দেখতে পাবেন একটা মানুষের বাচ্চা যখন জন্ম হয় আমি যখন জন্ম হয়েছি আপনি যখন জন্ম হয়েছেন জন্মের কয়দিন পরে আপনি কথাবার্তা বলতে পেরেছেন কয়দিন পরে কয়দিন পরে কয় বছর পরে তিন থেকে চার বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফিদা আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি বিবেক শক্তি দান করেছি এগুলো দান করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মুরগির বাচ্চা একটা বিড়ালের বাচ্চা একটা কুকুরের বাচ্চা যখন জন্ম হয় জন্ম হওয়ার এক ঘন্টা দুই ঘন্টা পরে হাঁটতে পারে কি পারে না হাঁটতে পারে কি পারে না মুরগির বাচ্চা যখন মুরগি থেকে যখন ডিম ফুটায় ফুটানো দেখবে এক ঘন্টা দুই ঘন্টা পরে মুরগির বাচ্চা হাঁটতে পারে কি পারে না পারে কি পারে না এক ঘন্টা দুই ঘন্টা পর হাঁটার পর
মাকে যখন চাউল দেওয়া হয় গম দেওয়া হয় মা চাল খায় গম খায় মুরগির বাচ্চা সাথে সাথে খায় কি খায় না এই মুরগির বাচ্চাটাকে জ্ঞান শক্তি দিয়েছেন কে তাহলে বন্ধু এখান থেকে যদি একটু অ্যানালাইসিস করি একটু যদি চিন্তা করি এই মুরগির বাচ্চা জন্ম হয়েছে একটু আগে আধা ঘন্টা এক ঘন্টা পরে মুরগির বাচ্চা হাঁটতে পারে কি পারে না পারে কি পারে না মুরগির বাচ্চা হাঁটতে পারে গরুর বাচ্চা এক থেকে দেড় ঘন্টা পরে হাঁটতে পারে কি পারে না ছাগলের বাচ্চা এক ঘন্টা পরে হাঁটতে পারে কি পারে না হাঁসের বাচ্চা জন্মগ্রহণ করার পর পানিতে নামে কি নামে না কিন্তু আমি আপনার পক্ষে এটা কখনো সম্ভব হবে না কেন সম্ভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন খুলিকাল ইনসান দঈফা খুলিকাল ইনসান হানুয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে হালুয়ার মতো নরম করে সৃষ্টি করেছেন এত দুর্বল করে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ শক্তি দিলেন দৃষ্টি শক্তি দিলেন বিবেক দিলেন এই বিবেক খাটিয়ে শ্রবণ শক্তি খাটিয়ে দৃষ্টি শক্তি খাটিয়ে তুমি যদি আল্লাহর শুকর আদায় না করো তাহলে তুমি হবে অকৃতজ্ঞ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তোমাকে তিনটি জিনিস দান করলেন কয়টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিছু জানতে না আমরা কি জানতাম আমরা কিছু জানতাম না এবং তিনি আমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি যা আমরা শ্রবণ করতে পারি তিনি আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন এবং হৃদয় দিয়েছেন হৃৎপিণ্ড দিয়েছেন বুঝার মতো সব কিছু আমরা বুঝি একদিনে বুঝি নাই মায়ের গর্ভ থেকে আসার পর প্রায় দুই বছর দুধ পান করার পর আস্তে আস্তে বড় হওয়ার পর আমরা সব কিছু মোটামুটি এখনো বুঝতে পারি নাই কিন্তু একটা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা অন্য যে প্রাণীগুলো বাচ্চা জন্ম দেয় জন্ম হওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার মতো চলার মতো শক্তি দান করেছেন আমাদেরকে দেয় নাই আমাদেরকে কেন দেয় নাই যদি আমাদেরকে দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিন্তু আমাদেরকে এমন দুইজন আমাদেরকে চলাফেরা করার জন্য আমাদেরকে লালন পালন করার জন্য সব সময় আমাদেরকে দেখাশোনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আব্বা এবং আম্মা কয়জন দিয়েছে আব্বা এবং আম্মা আব্বা সারাদিন কষ্ট করে রিজিক কোন সন্তান করে ঘরের মধ্যে নিয়ে আসবে মা আমাদেরকে লালন পালন করে আস্তে আস্তে বড় করবে এই বড় করার সময় সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব আছে না নাই আছে না নাই বিয়ে শাদী হওয়ার পর যখন জন্ম সন্তান যখন জন্মগ্রহণ করে পিতা মাতার ব্যাপারে আলোচনা করব কিন্তু অনেক সময় দেখা যায় পিতামাতা যখন সন্তানের উপরে যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য ছিল সেই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যখন সন্তানের পালন করে নাই সন্তানও বড় হয়ে পিতামাতার সে অধিকার পালন করে না আপনি যদি আপনার সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের যে হক রয়েছে যে কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে আপনি পিতা এবং মাতা হিসাবে সে দায়িত্ব যদি আপনি পালন করতেন সন্তানও বড় হয়ে আপনার দায়িত্ব পালন করতো কি করতো না করতো কি করতো না আমার ভাইয়ের আমার বন্ধুরা প্রথমে আমরা শুনব পিতা মাতা প্রতি সন্তানের কি দায়িত্ব এটা শুনবো না আগে শুনবো সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান কি হয় সন্তান যখন ভূমিষ্ঠ হয় মনে করেন আপনি বিয়ে শাদী করলেন বিয়ে শাদী করার পর সন্তান আমাদের হয় কি হয় না দেয় কে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার ঘরে যখন সন্তান দিলেন ছেলে দেখ মেয়ে দেখ সর্বপ্রথম শুকর আদায় করতে হবে কার কার শুকর আদায় করতে হবে আল্লাহ শুকর আদায় করতে হবে আমাদের দেশে শুকুর নাই যদি ফতম যদি ছেলে হয় অনেক খুশি হয় আর যদি ফতম মেয়ে হয় অনেকে রাগ করে কি করে না রাগ করে কি করে না অনেকে রাগ করে কয় আমার ঘরে শুধু কন্যা হয় বউটাকে তালাক দিয়ে দিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঘরে দুইটা কন্যা সন্তান হলো
আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে সুন্দর মতো লালন পালন করার পর ইসলামিক জ্ঞান তাকে শিক্ষা দেওয়ার পর ফদ্দা ফসেদা মতো তাকে পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ওই মেয়ের বাবার সাথে আমি রাসূল আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করব। মেয়ে হলে খুশি না বেজা? খুশি হতে হবে। এক নম্বর, যখন আপনার সন্তান হবে শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? এক নম্বর হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয় শুকরিয়া আদায় করতে হবে। দুই নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাদের কানের মধ্যে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দাদা চলে যায় একদিকে, বাবা চলে যায় একদিকে, আজান দেওয়ার ভয়ে। কিসের ভয়ে? আজান দেওয়ার ভয়ে। দাদা কয় আমি আজান দিতে জানি না, বয়স হয়েছে আনুমানিক সত্তর, এখন পর্যন্ত আজান দিতে জানে না, আবার নিজেকে নিয়ে মুসলমান দাবি করে। আরে মুসলমান, অনেক সময় দেখা যায় মসজিদে মুয়াজ্জিন থাকে না, কাউকে যদি বলি আপনি আকামত দেন তো আমি পারি না, বলে কি বলে না? আসে না এখানে? বয়স পঞ্চাশ সত্তর পার হয়ে গিয়েছে, কয়দিন পরে কবরে চলে যাবে, এখনো আজান দিতে জানে না, আকামত দিতে জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, আছে না নাই? সেজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার কানের মধ্যে আজানের ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? আজানের ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেবকে দিয়ে নয়, মুয়াজ্জিনকে দিয়ে নয়। আপনি যদি দাদা হয়ে থাকেন আপনি আজান দিয়ে দেন, আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি আজান দিয়ে দেন। নামাজে যে সিস্টেম আজান, এই সিস্টেমের নাতিকে কোলে নিয়ে আজান দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান যখন জন্মগ্রহণ করলেন আল্লাহর হাবিব হাসানকে কোলে নিলেন, তার কানের মধ্যে আজান দিয়ে দিলেন। আল্লাহু আকবার, কত সুন্দর নাতি, কত সুন্দর নানার সম্পর্ক। আজকে নানা নাতির সম্পর্ক নাই, যদি সম্পর্ক থাকতো নাতি যখন ভূমিষ্ঠ হয়েছে খুশিতে তো আপনি আজান দিয়ে দিতেন। এর থেকে বড় খুশি কি আর হতে পারে? এর থেকে বড় খুশি হতে পারে? আমার নাতি হয়েছে আমি তো আজান দিব। দেখা যায় আজান দিতে জানি না, কিন্তু কত কিছু আমরা শিখেছি। গান একটা শুনলে আমাদের মুখস্থ হয়ে যায়, দৈনিক প্রত্যেক মসজিদে পাঁচ বেলা আজান হয়, এখন আমরা অনেকে আজানটা মুখস্থ করতে পারলাম না, হতবাকা জাতি। এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুই নম্বর দায়িত্ব হলো তার কানে কি দেওয়া? আজান দেওয়া। মনে থাকবে তো? এক নম্বর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার দুই হলো সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। নাম্বার তিন হলো সাত দিনের দিন তার আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা চিনে? আপনার যদি ছেলে হয় তাহলে ছেলের জন্য দুইটি বকরি আল্লাহর রাস্তায় আকিকা করে জবাই করে দিতে হবে, আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা বকরি দিতে হবে, এবং সাত দিনের দিন তার মাথা কামিয়ে, মাথা কামানোর পর যে চুলগুলো রয়েছে সেই চুলগুলোকে একটি পাল্লার মধ্যে ওজন করে দিয়ে, আপনার যদি সম্পদ বেশি থাকে, যদি স্বর্ণ থাকে অথবা যদি রূপা থাকে সেই পরিমাণ ওজন করে দিয়ে এগুলোকে আল্লাহর রাস্তায় দান করে দেওয়া সুন্নত। আল্লাহর রাস্তায় দান করে দেওয়া কি সুন্নত? সাত দিনের দিন, কয় দিনের দিন? সাত দিনের দিন। অনেকে এখন ডাক্তারের পরামর্শ শুনে কয় না এত তাড়াতাড়ি মাথা কামাইলে সমস্যা হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছে এই সন্তান যে পেটের মধ্যে ছিল, এই সন্তানের মায়ের পেটের মধ্যে যে ময়লা আবর্জনা ছিল এগুলো বাচ্চার চুলের মধ্যে লাগছে কি লাগছে না? লাগছে না। এজন্য রাসূল বলছে সাত দিনের দিন তার মাথা কামিয়ে, তার মাথাটাকে পরিষ্কার করে সেই পরিমাণ স্বর্ণ অথবা রূপা তুমি আল্লাহর কাছে সদকা করে দাও, যাতে করে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করে দেয়। সেজন্য ডাক্তারের কথা শুনতে শোনা যাবে না। সাত দিনের দিন সন্তানের নাতি অথবা ছেলে মেয়ে যার যেটা হয় সাত দিনের দিন মাথা কামিয়ে তার সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে।
নাম্বার 4 হলো সাত দিনের একটা ইসলামিক নাম রাখতে হবে কি নাম ইসলামিক নাম কোরআনিক নাম নবীদের নাম এখন তো এমন নাম বাংলাদেশে রাখতেছে যে নামগুলোর কারণে বাবা মা জাহান্নামে যেতে হবে কি হবে না এমন নাম রাখে না অনেকে ফায়ার বক্স ফায়ার সার্ভিস তারপরে এখন আবার আমাদের বাংলাদেশের ঋতু কয়টা ছয়টা না কি কি গ্রীষ্ম বর্ষা মেয়েদের নাম আছে না নাই আছে না গ্রীষ্ম বর্ষা শরৎও আছে হেমন্ত মনে আছে শুধু শীত নাই বসন্ত কদিন পর রাখে এই যে নামগুলো আপনারা রাখে আহা এই নামের কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন বান্দার আর কোনো আমল থাকবে না বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জান্নাত দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে তালাশ করবে কিসের তালাশ করবে নামে তালাশ করবে বান্দার নাম যদি আল্লাহর নামে হয় বান্দার নাম যদি নবীর নামে হয় বান্দার নাম যদি ইসলামিক নাম হয় সেই নামে রুসলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিন নাজাতের ব্যবস্থা করে দিবে কোন সুবহানাল্লাহ সেজন্য চার নম্বর হলো সন্তানের ইসলামিক নাম রাখা নাম্বার পাঁচ হলো ছেলে হোক মেয়ে হোক দুই বছর তাকে দুধ খাওয়াতে হবে কমপক্ষে কয় বছর দুই বছর তাকে দুধ খাওয়াতে হবে এখন তো ডানু খাবায় সেরিলেক খাবায় আর কি কি খাবায় হাবিজাবি খাবায় এগুলো কি কিসের দুধ আল্লাহ ভালো জানে কুকুরের দুধ নাকি শুকুরের দুধ নাকি কোন হনুমানের দুধ এগুলো বাচ্চাকে খাওয়ায় এজন্য বাচ্চার সাথে আপনার সম্পর্ক নাই আপনি মা আপনি যদি কষ্ট করে আপনার স্তন যদি সন্তানকে খাওয়াইতেন সেই সন্তানের প্রতি আপনার মহব্বত থাকতো কি থাকতো না থাকতো কি থাকতো না আপনার নারী ভাঙা নারী চিরা হ আপনি কষ্ট করে সন্তান এটাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পর বাচ্চাকে যদি দুধ না পান করে সেরিলেক 1-2 খাওয়া ডানু খাওয়া আর কি কি দুধ হাবিজাবি কোম্পানি বের হয়েছে এগুলো মনে হয় না হালাল এই যে আপনি এই দুধগুলো খাওয়াচ্ছেন এজন্য বড় হলে বাচ্চা আপনার কথা শুনে না আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখছেন না হিউম্যান মিল্ক ব্যাংক বের হয়েছিল ঢাকাতে এটার মধ্যে বিভিন্ন মহিলাদের দুধ তারা সংগ্রহ করত এই সংগ্রহ করে একজনের দুধ আরেকজনকে খাওয়াইতো এই সন্তানকে হালাল দাদা হবে নাকি হারাম দাদা হবে এই জন্যে তো আজকে সন্তান কথা শুনে না ও আমার মা শুনেরা আপনার স্তনে দুধ খাওয়াবে আপনার স্তনে যদি দুধ না থাকে ডাক্তারের পরামর্শ নেবেন কি কি খাবার খেলে আপনার স্তনে দুধ আসবে আপনার বাচ্চাকে যখন খাওয়াবেন বাচ্চার সাথে আপনার সাথে সম্পর্ক করে দিবে কে আল্লাহ সেজন্য বুকের স্তন বুকের দুধ খাওয়াতে হবে বিজ্ঞানীরা আজকে গবেষণা করে দেখেছে পৃথিবীর সবচেয়ে পিওর হচ্ছে দুধের থেকে পিওর আর কোনো কিছু হতে পারে না বিশেষ করে মায়ের স্তনের দুধ সন্তানের জন্য সবচেয়ে বেশি উপকারী এই স্তনের দুধটা আজকে না খাওয়াই সেরিলাক আর কি কি খাবান আল্লাহর বাস্তে এগুলো বন্ধ করুন সন্তানের যদি বড় হয়ে আপনি যদি সন্তানের যদি অধিকার যদি পেতে চান সন্তানের মায়া মহব্বত ভালোবাসা যদি পেতে চান আজ থেকে ডানু সেরিলাক এগুলো খাওয়ানো যাবে কমপক্ষে দুই বছর বাচ্চাকে দুধ পান করাতে হবে তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে কি হবে না তাকে কি শিক্ষা দিতে হবে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে আরবি শিক্ষা দিতে হবে আমরা শিক্ষায় হাড্ডি মাটিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাড্ডি মাটিম ডিম এটা সম্পূর্ণ কি কথা তাদেরকে আপনি ভালোবাসবেন এবং আদর করবেন তাদেরকে মহব্বত করবেন আজকে অনেক সমাজের মধ্যে দেখা যায় বাবার সাথে ছেলের সাথে মেয়ের সাথে কোনো কি নাই সম্পর্ক নাই ছেলে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে বাবা থাকে লন্ডনে মা থাকে কুমিল্লাতে ছেলের সাথে মা বাবার সাথে কোনো কি নাই সম্পর্ক নাই এজন্য আস্তে আস্তে মা বাবার সাথে সন্তানে কি হচ্ছে দূরত্ব সৃষ্টি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন সন্তানকে কি করো আদর করো মহব্বত করো কলিজাতে এনো বাবা বলে ডাকো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল লুকমানের মধ্যে বলছেন ইয়া বুনাইয়া
হে আমার বাবা, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সন্তানকে কাছে আনবেন, সন্তানকে ডেকে আনবেন, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। সমাজের মধ্যে এমন কোন খারাপ কাজ করা যাবে না যাতে করে বাবার মান সম্মানের উপরে এটা হয়, এরকম বলতে পারেন না, ও আমার বাবা, ও আমার মা। ছেলেদেরকে বাবা বলে সম্বোধন করবেন, মেয়েদেরকে মা বলে সম্বোধন করবেন, তাদেরকে কাছে আনবেন, তাদেরকে ভালোবাসবেন। তাদেরকে যদি ভালোবাসেন, মহব্বত করেন, তাদের মধ্যে আপনার মধ্যে মহব্বতের সৃষ্টি আরো বেশি করে দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন আপনার সন্তানকে ভালোবাসবেন, সন্তান আপনাকে ভালোবাসবে কি বাসবে না? সেজন্য সন্তানকে ভালোবাসতে হবে, তাদেরকে কাছে টানতে হবে। নাম্বার আট হলো, 7 বছর হলে তাদেরকে নামাজের আদেশ করতে হবে। কিসে আদেশ করতে হবে? নাম্বার 7 হলো, সন্তানের বয়স যখন 7 হয়ে যাবে তাদেরকে কোথায় পাঠাতে হবে? মসজিদের দিকে পাঠাতে হবে, নামাজের দিকে তাদেরকে তাগিদ দিতে হবে। আপনি যদি সন্তানকে নিয়ে মসজিদে আসেন, সন্তান আস্তে আস্তে নামাজ শিখবে কি শিখবে না? আমাদের সমাজে ছোট্ট বাচ্চা মসজিদে আসলে মনে হয় কুকুর ঢুকছে, ঠিক কিনা? হেই, যাব 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 যাব, এরকম করা যাবে না। এই সন্তান, এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনি যদি তাকে তাড়িয়ে দেন, মসজিদ থেকে বের করে দেন, ও তো আর মসজিদে আসবে না। এজন্য ছোট্ট বাচ্চাদেরকে আদর করতে হবে, তাদের জন্য মসজিদে আলাদা চকলেট রাখবেন প্রয়োজন। তোমরা আসো, কথা বলবা না, বাবারা তোমরা এক সাইডে বসো, আস্তে আস্তে নামাজ শিখো, কোরআন শিখো। তাদেরকে কখনো ধমক দেওয়া যাবে না, তাদেরকে নামাজের দিকে পাঠাবেন। 7 নম্বরে তারপরে রাসূল বলছেন, 10 বছর হয়ে গেলে তাদের বিছানাটাকে তুমি আলাদা করে দাও। সন্তান যখন 10 বছর হয়ে যায়, মোটামুটি সাবালক হওয়ার পথে, সাবালক হওয়ার কি পথে, সন্তানের যখন 10 বছর হয়ে যাবে, মার সাথে ছেলে ঘুমানো যাবে না, বাবার সাথে মেয়ে ঘুমানো যাবে না, ভাইয়ের সাথে বোন আর ঘুমাইতে পারবে না। নির্দেশ কার? নির্দেশ হচ্ছে আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, কারণ শয়তান আমাদের কিসের শত্রু? ফকাশ্য শত্রু। আপনি যখন মোটামুটি আপনার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, যখন 10 বছর হয়ে গিয়েছে, তাদের থেকে আপনার বিছানাটাকে আলাদা করে দিতে হবে। মা ছেলের সাথে ঘুমানো যাবে না, ভাই বোন 10 বছরের পরে একসাথে ঘুমানো যাবে, বাবা তার 10 বছরের মেয়েকে নিয়ে একসাথে ঘুমাতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের যখন 10 বছর হয়ে যাবে, তখন তার বিছানাটাকে কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। তারপরে রাসূল বলছেন 10 নম্বরে, সন্তানদেরকে সাঁতার শিখাবেন, সন্তানদেরকে গাড়ি চালানো শিখাবেন। সমাজের মধ্যে চলতে হলে, ফিরতে হলে গাড়ি চালানো লাগে কি লাগে না? সিএনজি, অটো, রিক্সা, সাইকেল, এগুলো অনেক সময় আমাদের শিক্ষা রাখলে ভালো না খারাপ? এগুলো শিখাতে হবে, সাঁতার কাটানো শিখাতে হবে। আজকে তো সমাজের মধ্যে পুকুর নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। আল্লাহ না করে কখনো যদি আপনি সমুদ্রে অথবা নদীতে পড়ে যান, আপনি সাঁতার দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আপনার সন্তানকে যে আপনি সাঁতার শিখালেন নাই, ওই সন্তান মারা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এজন্য আল্লাহর হাবিবের সুন্নাহ, আপনি আপনার সন্তানকে কথা শিখাবেন, কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়, এগুলো আমরা শিখাই কি শিখাই না? সন্তানকে শিক্ষা গ্রহণ করাই না? ঠিক আপনি যেভাবে আপনার সন্তানকে কথা শিখান, এইভাবে সন্তান এই জমিনের মধ্যে বাঁচতে হলে, এই সমাজের মধ্যে থাকতে হলে, তাকে কি কি শিক্ষা গ্রহণ করতে হবে, এগুলো শিখাইতে হবে কি হবে না? হবে কি হবে না? সন্তানদেরকে সাঁতার শিখাবেন, গাড়ি চালানো শিখাবেন, সন্তানদেরকে আপনার আপনার সমাজের মধ্যে চলতে হলে কিভাবে মানুষের সামনে কথা বলতে হয়, এগুলো আপনার সন্তানদেরকে শিখাবেন। এগুলো হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাত। তারপরে রাসূল বলছেন, সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন তাদের বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাত। সন্তান কি হয়ে গেলে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে,
সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে অনেকে আমরা বিয়ে শাদী দেই না, এরকম আছে না? নাই। আপনার সন্তান যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আপনি যখন ফ্যামিলির গার্জিয়ান, আপনি যখন ফ্যামিলি পরিচালনা করেন, সন্তান যখন মোটামুটি একটি বয়স্ক হয়ে গিয়েছে, 15 অথবা 20 বছর যখন পরিণত হয়ে গিয়েছে, উপযুক্ত বয়সে যখন হয়ে গিয়েছে, তখন তাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া, এটা হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নাত। পিতামাতার উপর সন্তানের কি, এটা হচ্ছে পিতামাতার উপর সন্তানের এই এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি যদি আপনার সন্তানের এই দায়িত্ব যদি পালন না করেন, এই সন্তান বড় হয়ে আপনার দায়িত্ব কখনো পালন করবে না। আপনি যদি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বিয়ে শাদীর ব্যবস্থা না করেন, এই ছেলে এই মেয়ে যতদিন যত গুনাহ করবে, আপনার বাবা এবং মা হিসাবে আপনার আমল নামায় একটা গুনাহ অটোমেটিকলি চলে যাবে। আপনি কেন আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি কেন বিয়ে শাদী দেন না? আল্লাহর হাবিব তিন কাজে কখনো দেরি করতেন না। কয় কাজে? তিন কাজে কখনো দেরি করতেন না। নাম্বার এক হলো ফরজ নামাজ। কি নামাজ? ফরজ নামাজ। যখন আজান দিবে সাথে সাথে নামাজ পড়া কি ফরজ? যেহেতু আমরা জামাতে আদায় করি, সেজন্য একটা সময় আমরা নির্দিষ্ট করি। নির্দিষ্ট সময়ের পর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, অথবা একে একে নামাজ পড়লো, আল্লাহ রাসূল বলছে তার নামাজ পরিপূর্ণ হবে না। একে একে নামাজ পড়লে রাসূল বলছে আপনার নামাজ, আপনি ইমাম আছে, মসজিদ আছে, কোনো ওযু ছাড়া আপনি যদি জামাতে নামাজ আদায় না করেন, একে একে নামাজ পড়লে সলাত আদায় হবে না। এই জন্য সলাতে যখন সময় হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি তোমরা ফরজ নামাজ আদায় করো। আর নাম্বার দুই হলো, যখন কোনো ব্যক্তি যখন মারা যাবে, মারা যায় না মানুষ, মানুষ মারা গেলে আমরা অনেকে অনেক দেরি করি, দেরি করা ঠিক না। যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি দেওয়া, দাফন কাফনের ব্যবস্থা করে দেওয়া। আর নাম্বার থ্রি হলো, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেওয়া। এটা হচ্ছে বাবা মার উপরে সন্তানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এই কর্তব্যগুলো যদি আপনি পালন না করেন, এই সন্তান যতদিন গুনাহ করবে, যতদিন খারাপ কাজ করবে, আপনার আমল আমার মধ্যে গুনাহ যেতে থাকবে। সেজন্য আপনি যদি গুনামুক্ত হতে চান, আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, বিয়ে শাদীর ব্যবস্থা করাইতে হবে কি হবে না। নাম্বার 12 হলো, আপনার যে সম্পদ রয়েছে, আপনার যে জায়গা জমিন রয়েছে, এই জায়গা জমিন আপনি মৃত্যুবরণ করার পূর্বে আপনার ছেলেকে আপনার মেয়েকে তা বন্টন করে দিতে হবে কি হবে না, হবে কি হবে না? অনেকে আমরা এগুলো দেই না। গত কিছুদিন আগে নেটের মধ্যে একটা এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাবা মারা গেল, তিন সন্তান, তিন ছেলে, বাবা কেন জায়গা জমিন ভাগ করে দেয় নাই, ভাই ভাই ঝগড়া লেগেছে, বাবাকে দাফন কাফন করতে দেয় নাই, সারা রাত শীতের মধ্যে পড়েছিল, রাত 11টা 12টা হয়ে যাওয়ার পর সন্তানরা বাবাকে মসজিদের সামনে রেখে চলে গেল, একটা কুকুর, সেই এলাকার একটা কুকুর এই মৃত ব্যক্তিটাকে সারা রাত কুকুরটা পাহারা দিয়েছে। মানুষের মধ্যে বিবেক নাই, মানুষের আজকে বিবেক মারা গিয়েছে, কিন্তু কুকুরটার বিবেক মারা যায়, সেই কুকুরটা সারা রাত পাহারা দিয়েছে। পাহারা দেওয়ার পর কুকুরটা অসুস্থ হয়ে গিয়েছিল, সম্ভবত কুকুরটা নেটে দেখছে অনেক অসুস্থ। তো ছেলেদেরকে প্রশ্ন করা হলো, কেন তোমার বাবাকে দাফন কাফনের ব্যবস্থা করো না? বলছে তিনি আমাদের সম্পদ বন্টন করে দেয় না, এজন্য যতক্ষণ পর্যন্ত এটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বাবাকে আমরা কবরস্থ করব না। পরে করে এলাকার চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি এসে সমাধান করেছে। এজন্য আমরা যারা এখনো জীবিত আছি, আমাদের সন্তানদের যে ধন সম্পদ আপনার রয়েছে এগুলো ভাগ করে দিতে হবে কি হবে না, সন্তানকে ভাগ করে দিতে হবে। এই দায়িত্বগুলো আপনি যখন সুন্দর মতো সন্তানের অধিকার যখন পালন করবেন,
তারপর সন্তান যখন বড় হবে এবার সন্তানের উপর পিতামাতার দায়িত্ব আছে না নাই আছে না নাই আপনি এতদিন আপনার সন্তানের গুলো পালন করেছেন এখন আপনি মোটামুটি বিদ্যা হয়ে যাচ্ছেন বুড়ো হয়ে যাচ্ছেন সন্তান মোটামুটি বিয়ে শাদী করেছে সন্তান আবার বাবা মা হতে যাচ্ছে এখন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব শুরু হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا الله رب العالمين বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে চূড়ান্ত ফাইনাল ডিসিশন হয়ে গিয়েছে আল্লাহর ইবাদত করার পর তোমাদের পিতামাতার প্রতি কি করো ইহসান করো দয়া করো প্রথমে কার ইবাদত আল্লাহর ইবাদত যেভাবে ফরজ নামাজ পড়া যেভাবে ফরজ রোজা রাখা যেভাবে ফরজ সম্পদশালী হলে হজ যেভাবে করা ফরজ সম্পদশালী হলে যাকাত যেভাবে আদায় করা ফরজ পিতামাতার প্রতি সন্তানের এইভাবে দায়িত্ব পালন করা সন্তানের উপর ফরজ করে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন অকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে সন্তান তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত দিয়েছেন তা আমাদের মানতে হবে কি হবে না আল্লাহর সিদ্ধান্ত আমাদেরকে মানতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধান দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে পিতামাতার প্রতি ইহসানের বিধান করে দিয়েছেন যেভাবে তোমার উপর নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ ঠিক সেইভাবে তোমার পিতা এবং মাতার প্রতি ইহসান করা কি ফরজ আল্লাহর ইবাদত করার পর তোমাদের পিতা এবং মাতার প্রতি তোমরা ইহসান করো দয়া করো পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো পিতামাতার সাথে যদি সুন্দর ব্যবহার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহম করবে জরবান সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব কয় জিনিস তিন জিনিসের দিকে তাকাইলে সওয়াব কাবা শরীফের দিকে আপনি তাকাইবেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে কোরআন শরীফের দিকে আপনি তাকাইবেন আপনার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে আপনি যখন আপনার পিতা এবং মাতার দিকে মায়ার নজরে দয়ার নজরে মহব্বতের দৃষ্টিতে যখন তাকাবেন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবে কেমন সওয়াব লিখে দিবে আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন সন্তান যদি পিতা এবং মাতার দিকে মায়ার নজরে যদি তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামা একটি মাকবুল হজ করলে যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেয় সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যদি দৈনিক 100 বার আমাদের পিতা এবং মাতার দিকে তাকাই তাহলে কি আমাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব হবে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতবার তাকাবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার মধ্যে সওয়াব দিবে সুতরাং মা বাবার দিকে রহমতের দিকে তাকাইলে আমাদের আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা
তোমার পিতা এবং তোমার মাতার প্রতি ইহসান করো, দয়া করো। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদের প্রতি যদি তুমি ইহসান করো, দয়া করো, আসমানে যিনি আছেন তিনি আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। সেজন্য আপনার জন্য সবচেয়ে কাছের আত্মীয়, আপনার জন্য সবচেয়ে নিকটবর্তী আত্মীয় হচ্ছে আপনার পিতা এবং মাতা, আপনার আব্বা এবং আম্মা। সেই আব্বা আম্মার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জীবন দশায় একজন অথবা উভয় জনকে যদি তোমরা পাও, তোমাদের আব্বা অথবা আম্মা উভয়জনকে যদি তোমরা পাও, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের একজন অথবা উভয়জনকে যদি তোমরা পাও তাহলে তাদের সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করবেন নাকি ভালো ব্যবহার করবেন, কি ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে নরম সুরে কথা বলতে হবে, তাদেরকে গালি দেওয়া যাবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উচ্চ সুরে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না যাতে করে পিতা এবং মাতার মনের মধ্যে উফ শব্দটি তারা বলে। তোমার মনের অজান্তে যদি তারা যদি উফ শব্দ বলে, তোমার জীবনের সকল আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবে। পিতামাতার মনে যদি তুমি কষ্ট দাও, পিতামাতার মনের মধ্যে যদি তুমি আঘাত দাও, তুমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব হবে না। এজন্য সব সময় পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম ছিল হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বিশ্বস্ত সাহাবী ছিলেন। সব সময় তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন, দান সদকা করতেন। একদিন আল্লাহর হাবিব শুনলেন আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছে, মৃত্যুসজ্জায় আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, আমার আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা তোমরা একটু দেখে আসো। সাহাবীরা গেলেন, দেখলেন আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় তিনি শুয়ে আছেন, মুখ দিয়ে কোনো কথাবার্তা বের হচ্ছে না। সাহাবীরা কালিমার তালকিন দিচ্ছেন কিন্তু আল-কামার মুখ দিয়ে বের হচ্ছে না, আল-কামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল-কামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, আল-কামা মনে হয় ঈমান নিয়ে মনে হয় কবরে যেতে পারবে না। আল্লাহর হাবিব আল-কামার জন্য মায়া হলেন, দয়া হলেন, সাহাবীদের কাছে তাকে সাহাবীদের মাধ্যমে আল্লাহর হাবিব আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে খবর দিলেন। মাকে বললেন, তোমার সাথে তোমার আল-কামার সম্পর্ক কেমন, এটা তাকে জিজ্ঞাসা করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল-কামার মা, আপনার সন্তান কেমন? আল-কামার মা বললেন, আমার সন্তান অনেক ভালো, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখত, হজ করত, জিহাদ করত, যাকাত দিত। আবার সাহাবীরা প্রশ্ন করলেন, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করে? এবার মা বললেন, আমারে সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করত, কিন্তু আমার এই আল-কামা যখন বিয়ে শাদী করলেন, বিয়ে শাদী করার পর আমি মাকে তেমন একটা প্রাধান্য দিচ্ছে না,
বর কথা বেশি প্রাধান্য দিচ্ছে কার কথা? স্ত্রী কথা বেশি প্রাধান্য দিচ্ছে। আমি মাকে আগের মতো তিনি আর এখন মূল্যায়ন করে না। আমি মায়ের মনে কষ্ট, কার মনে কষ্ট? মায়ের মনে কষ্ট, মায়ের মনে কষ্ট। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী এবং সাহাবীদেরকে বললেন, তোমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে বলো আমার কাছে আসার জন্য, যদি তিনি না আসতে পারে আমি রাসূল আলকামার বাড়িতে চলে যাব। আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা শুনলেন, তিনি মুরব্বী ছিলেন, লাঠি বদ দিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খবর দিয়েছিলেন সেজন্য আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি আমাকে ডেকেছেন? আল্লাহর হাবিব বললেন, তোমার সন্তানের কি অবস্থা? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা মৃত্যু শয্যায় শায়িত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করত? মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, এত মহব্বত করতাম, সব সময় আপনি নবীর পিছনে নামাজ পড়তো, দান করতো, সদকা করতো, এই জন্য আমি তাকে খুব ভালোবাসতাম। কিন্তু আলকামা যখন বিয়ে করলেন, বিয়ে করার পর এখন আর আমাকে তেমন প্রাধান্য দিচ্ছে না। এখন সবচেয়ে বেশি বউকে প্রাধান্য দেয়, স্ত্রীকে প্রাধান্য দেয়। স্ত্রীকে প্রাধান্য দিবেন না এমনটা নয়, স্ত্রীর কথা শুনবেন, কিন্তু মা থেকে স্ত্রীকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। মাকে মার মতো করে বুঝাবেন, স্ত্রীকে স্ত্রীর মতো বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, আমার মা যদি না হতো তাহলে তো আমিও হতাম না, মা যদি আমাকে জন্ম না দিত, মা যদি আমাকে দুধ পান না করাইত, তাহলে আজকে যে আমি তোমার সোহাগের স্বামী, আদরের স্বামী, আজকে আমি তোমার স্বামী হতে পারতাম না। এই মার কারণে, এই মার মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, লালন পালন করার কারণে আজকে আমি তোমার সোহাগের স্বামী হয়েছি, আজকে আমি তোমার মহব্বতের মানুষ হয়েছি। এই মাকে যদি কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে যাবে। এই মাকে যদি খুশি করি, খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবে। হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালিদাইন ও সাকাতুন রব্বি ফি সাকাতুন ওয়ালিদাইন, পিতামাতা যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার প্রতি অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ। সেজন্য পিতামাতাকে কখনো ধমক দেওয়া যাবে না, তাদেরকে গাল মন্দ করে কথা বলা যাবে না। আলকামার মা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, যে সাহাবী নিজের মায়ের সাথে, নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করে মৃত্যু বরণ করতে পারবে না, সেই সাহাবী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তোমরা কিছু লারকেল ব্যবস্থা করো, কাটের ব্যবস্থা করো, আমি আলকামাকে এই দুনিয়াতে থাকতে আগুনের মধ্যে ফুরে আমি তাকে শেষ করে দিব। মায়ের সামনে যখন আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বলতেছেন? আল্লাহর হাবিব বললেন, যে সন্তান মায়ের মনে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। ওই সন্তান মরার সাথে সাথে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদিক দিয়ে আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন, লারকির ব্যবস্থা করেন, আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। মা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমি কত কষ্ট করেছি, কত কষ্ট আমি সহ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে আগুনে জ্বালাইতে দিব না,
আমি আলকামাকে চিরদিনের জন্য ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যখন আলকামাকে ক্ষমা করলেন, সাহাবীরা বড় খুশি হয়ে গেলেন। এসে দেখেন ঘরের দরজায় যখন আসলেন, আলকামার মুখ দিয়ে বের হতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু